নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, 2023 সালে ইতিহাসে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো শুধুমাত্র এই কোশ্চেনগুলো যে 2023 সালে আসবে এরকম নয়, 2024, 2025 যত বছর ধরে এই সিলেবাসটা চলবে তত বছরের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এক নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, তো দেখো নতুন সামাজিক ইতিহাস বলা হয়েছে, এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার সাধারণ মানুষের কথা। নতুন সামাজিক ইতিহাসে বলা হয়েছে সাধারণ মানুষের কথা। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের মান এক। দু নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করা হয়েছে, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইংরেজরা। তিন নম্বরের কোশ্চেন কী বলেছে, সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। চার নম্বরের কোশ্চেন কী আছে, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দাদা সাহেব ফালকেকে বলা হয়। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, সংস্কৃতির শহর বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কলকাতাকে। ছ নম্বরের কোশ্চেন কী বলেছে, নারী দিবস হিসাবে পালিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 8ই মার্চ। সাত নম্বরের কোশ্চেন কী বলেছে, বিপিনচন্দ্র পাল লিখেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 70 বৎসর। আট নম্বর কোশ্চেন কী বলেছে, ইন্দিরা গান্ধীকে লেখা নেহরুজির চিঠিগুলির সংখ্যা, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 30টি। ন নম্বর কোশ্চেন কী আছে, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। দশ নম্বর কোশ্চেন কী আছে, সরকারি নথি সংরক্ষিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জাতীয় মহাফেজখানায়। এগারো নম্বর কোশ্চেন কী আছে, জীবনের ঝরপাতা গ্রন্থটি হলো একটি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আত্মজীবনী, সরলা দেবী চৌধুরানীর লেখা, সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা, ঠিক আছে, এটি একটি আত্মজীবনী। বারো নম্বর কোশ্চেন কী আছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। তেরো নম্বর কোশ্চেন কী আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে, বিবৃতি ব্যাখ্যা করো। তো দেখো কী আছে, একদাকে 1950 খ্রিস্টাব্দে ফুটবল বিশ্বকাপে, 1950 খ্রিস্টাব্দে ফুটবল বিশ্বকাপে ভারত খেলার অধিকারী পেলেও খেলতে পারেনি, অ্যান্সার হবে ব্যাখ্যা তিন হবে, ভারতীয়রা খালি পায়ে খেলতে চেয়েছিল বলে। দু নম্বরের কোশ্চেন কী আছে, কোচবিহারের মহারাজ কোচবিহার কাপ ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করেন, এর অ্যান্সার হবে ব্যাখ্যা দুই হবে, ব্রিটিশদের বর্ণ বৈষম্যের প্রতিবাদে। তো দেখো প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQ SA³ দু নম্বরের কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন চার নম্বরের কোশ্চেন এবং আট নম্বরের কোশ্চেন দেয় না। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে তিন নম্বরের কোশ্চেন। তো দেখো তিন নম্বরের কোশ্চেন কী আছে, নারীকে বলা হয় অর্ধেক আকাশ, ব্যাখ্যা এক হবে, সমাজে নারী ও পুরুষের সমান অধিকার আছে বলে, ঠিক আছে, সমাজে নারী ও পুরুষের সমান অধিকার আছে, ঠিক আছে। চার নম্বরের কোশ্চেন কী আছে, বিবৃতি আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, ব্যাখ্যা এক হবে, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। বিবৃতি কী আছে, পাঁচ নম্বরে 1870-এর দশকে বাংলায় বঙ্গদর্শনের যুগ বলা হয়, ব্যাখ্যা তিন হবে, এই পত্রিকার মধ্য দিয়ে বাংলায় নবযুগের সূচনা হয়। তো দেখো এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। ফার্স্ট কোশ্চেন কী আছে, অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে, এটা ঠিক আছে। দু নম্বরের কোশ্চেন কী আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, এটাও ঠিক আছে। তিন নম্বরে কী আছে, প্রতি সোমবার প্রকাশিত হতো বলে পত্রিকাটির নাম রাখা হয় সোমপ্রকাশ, এটা ঠিক আছে। চার নম্বরের কোশ্চেন কী আছে, এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় 1770 খ্রিস্টাব্দে, এটা ভুল আছে, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। পাঁচ নম্বরের কোশ্চেন কী আছে, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে অগ্রণী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা ঠিক আছে। ছ নম্বরের কোশ্চেন কী আছে, সোমপ্রকাশ পত্রিকায় সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণের, এটাও ঠিক আছে, কারণ দ্বারকনাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। তো দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী আছে, নতুন সামাজিক ইতিহাসের সূচনা কখন হয়, অ্যান্সার হবে 1960 থেকে 1970 দশকে। দু নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয়, অ্যান্সার হবে ডক্টর রণজিৎ গুহকে। তিন নম্বরের কোশ্চেন কী আছে, ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে, 22 গজের খেলা বলা হয় কোন খেলাকে, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে। তো দেখো ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে হবে, 22 গজের খেলা বলা হয় কোন খেলাকে,
এর অ্যান্সার হবে ক্রিকেটকে। 22 Years to Freedom গ্রন্থের লেখককে অ্যান্সার হবে বরিয়া মজুমদার। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে, 4 নম্বরের কোশ্চেন, ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হয়, অ্যান্সার হবে উদয় শঙ্করকে বলা হয়। পরের কোশ্চেন কি আছে আমাদের, 5 নম্বরের কোশ্চেন, বিশ্ব সিনেমার জনক কাদের বলা হয়, অ্যান্সার হবে লুমিয়ের ব্রাদার্সকে, লুমিয়ের ব্রাদার্সকে। তো দেখো বানামগুলো আমি লিখে দিয়েছি। পরের কোশ্চেন কি আছে, 6 নম্বরের কোশ্চেন, ভারতের প্রদর্শিত প্রথম শাবক ছবি কোনটি, অ্যান্সার হবে আলম আরা। পরের কোশ্চেন কি আছে আমাদের, 7 নম্বরের কোশ্চেন, বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয়, অ্যান্সার হবে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। 8 নম্বরের কোশ্চেন কি আছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় লাভ করে, অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে। 9 নম্বরের কোশ্চেন কি আছে, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখককে, অ্যান্সার হবে রিচার্ড গার্ভ। হ্যাঁ, পরের কোশ্চেন কি আছে, 10 নম্বরের কোশ্চেন, সৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের, ঠিক আছে, পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া হচ্ছিল পশ্চিমবঙ্গের, পুরুলিয়া হচ্ছিল সৌ নাচের জন্য বিখ্যাত। পরের কোশ্চেন কি আছে, 11 নম্বরের কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশক ও সম্পাদক কে ছিলেন, এই পত্রিকায় প্রথম কবে প্রকাশিত হয়। তো দেখো বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশক ছিলেন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা 1872 সালে, ঠিক আছে, প্রকাশিত হয়, এটি একটি মাসিক পত্রিকা। পরের কোশ্চেন কি আছে, 12 নম্বরের কোশ্চেন, কোন পত্রিকায় সর্বপ্রথম বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয়, অ্যান্সার হবে বঙ্গদর্শন পত্রিকায়। 13 নম্বরের কোশ্চেন কি আছে, সাইলেন্ট স্প্রিংয়ের লেখককে, অ্যান্সার হবে র্যাচেল কারসন। পরের কোশ্চেন কি আছে, 14 নম্বরের কোশ্চেন, নারী দর্শক বলা হয় কোন সময়কালকে, অ্যান্সার হবে 1975 থেকে 1985 খ্রিস্টাব্দে পর্যন্ত, 1975 থেকে 1985 খ্রিস্টাব্দে পর্যন্ত। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, পথের পাঁচালী সিনেমার পরিচালককে, অ্যান্সার হবে সত্যজিৎ রায়। 16 নম্বরের কোশ্চেন কি আছে, রাস্তরঙ্গিনী কী ধরনের গ্রন্থ, এটি কে রচনা করেন, এটি কোথাকার ইতিহাস জানা যায়। তো দেখো রাস্তরঙ্গিনী হলো, এটি কলহন রচনা করেন, এটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। ঠিক আছে, 17 নম্বরের কোশ্চেন কি আছে, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়, অ্যান্সার হবে 1858 সালে। 18 নম্বর কোশ্চেন কি আছে, সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 19 নম্বর কোশ্চেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে জাতীয় মহাপেশখানায়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে তার অ্যান্সার শিট তুলে ধরেছি। তো দেখো 2 নম্বর যে কোশ্চেনগুলো আছে এইগুলো তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে, এইগুলো তোমাদের পরে একদিন আমি সলভ করে দেবো। সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, কী কারণে ভারত 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপে খেলতে পারেনি, তাই তো, তোমরা তো জানো যে এরা জুতো ছাড়া খেলতে চেয়েছিলো, খালি পায়ে খেলতে চেয়েছিলো। 3 নম্বরের কোশ্চেন, তো দেখো 3 জায়গার কোশ্চেন কি আছে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 4 নম্বরের কোশ্চেন আছে, সত্যজিৎ রায় কে ছিলেন অথবা সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয়। 5 নম্বরের কোশ্চেন কী আছে, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। পরের কোশ্চেন কি আছে, বর্তমানে পরিবেশ ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। 7 নম্বরের কোশ্চেন আছে, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 8 নম্বর আছে, কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়। 9 নম্বরের কোশ্চেন কি আছে, ব্রিটিশ সরকার কেন 1879 খ্রিস্টাব্দের সোমপ্রকাশ নামক সাময়িক পত্রিকা প্রকাশ বন্ধ করে দেয়। 10 নম্বরের কোশ্চেন কি আছে, নীল বিদ্রোহ সোমপ্রকাশ পত্রিকার অবদান কী। 11 নম্বরের কোশ্চেন কি আছে, ইতিহাসের উপাদানের সংবাদপত্রের গুরুত্ব কী। 12 নম্বরের কোশ্চেন কি আছে, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত করা হয়। 13 নম্বরের কোশ্চেন কি আছে, সরকারি নথিপত্র বলতে কী বোঝো। 14 নম্বরের কোশ্চেন কি আছে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। তার সঙ্গে তোমাদের ইন্টারনেটেও পড়ে যেতে হবে, ইন্টারনেটের গুরুত্ব এবং ব্যবহার, ঠিক আছে, খাদ্যের ইতিহাস, খেলার ইতিহাস, এইগুলো তোমাদের একটু ভালো করে পড়ে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে প্রথম চ্যাপ্টারে যত MCQ আছে, ACQ আছে, 2 নম্বরের কোশ্চেন আছে, 2 দা পয়েন্ট ব্যাখ্যা করেছি। আমি এর পরে একদিন তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারে যত বড কোশ্চেন, MCQ, ACQ সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।